আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তা রেসিপি। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রমাদান স্পেশাল একটা ইফতার আইটেম। এটা আপনারা ইফতারিতে রাখতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও এটা, বিকালের নাস্তাও এটা রাখতে পারেন। তাই জো ফার্স্ট টাইম এখানে চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন। এখন এখানে সামান্য আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, লাল মরিচের গুঁড়া সামান্য, ধনিয়া পাউডার হাফ চা চামচ, টেস্ট মতো লবণ, গরম মশলা পাউডার, এই তো এই উপকরণগুলো দিয়ে এখন আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর এটা কাঁটা চামচ দিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে নেব। তা ফিরছি পুরো প্রসেসটার পর। তো আমি এখন একটা ডো তৈরি করে নেব। এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি আর অ্যাড করব সামান্য কালো জিরা, স্বাদ মতো লবণ, একটা ডিম ফেটিয়ে দেব। ডিমটা দিলে হবে কি, এটা বেশ খাস্তা হবে। আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল 2 টেবিল চামচের মতো। এখন এটা দিয়ে খুব ভালোভাবে এখন আমি মুথে নিব। মুথে নিয়ে একটা রুটি বেলার মতো একটা ডো তৈরি করে নিব। তো ফিরছি এটা মুথে নেওয়ার পর। এই তো এখানে আমি নিয়ে নিয়েছি ওই যে চিকেনটা আমি সেদ্ধ করে রাখলাম মশলা দিয়ে, সেই চিকেন, 2টা আলু ম্যাশ করে নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, 4 মশলা আর টালা জিরার গুঁড়া। আমি এখানে দিয়ে দেব বেরেস্তা করা পেঁয়াজ, আর দিব স্বাদ মতো লবণ। এখন এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। তো ডোটা দিয়ে আমি এরকম একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, আর এটা একদম পাতলা হবে না, একটু মোটা। এখন আমি যে ম্যাশটা করে রাখলাম এটা এখন পুরোটা এভাবে বিছিয়ে দেব। এই তো খুব ভালোভাবে চারিদিক থেকে আমি এটা সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন এটা আমি একটা শেপ দেব, তাই কেটে নিচ্ছি। আর আমি যেই আলু দিয়ে চিকেন দিয়ে যেই ভিতরে পুরটা তৈরি করলাম সেটা কিন্তু এই পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। এটা যত পুরটা বেশি করে দিলে বেশি টেস্ট হবে। কাটা কমপ্লিট। এখন আমি এটা এভাবে ফোল্ড করে নেব। এই তো ফিভার্স, দেখতেই পারলেন মাত্র 1টা রুটি বেলে এভাবে আমি এতগুলো বানিয়ে নিলাম। এখানে টোটাল মেবি 15টা হয়েছে। তো এইভাবে আপনারা বানিয়ে ইফতারিতে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। খেতে যেমন সুস্বাদু, সাথে হেলদি একটা আইটেম হয়ে গেল। তো ভিউয়ার্স,
আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো। আর এটা ইচ্ছা হলে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, এটা যদি এই অবস্থায় এখন ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে গেলে বক্সে রেখে দিতে পারেন এবং ইফতারের টাইমে কিছুক্ষণ আগে বের করে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।